হ্যালো ফ্রেন্ডস, WBUTTEPN ভার্সিটির বিএড থার্ড সেমিস্টার। প্রত্যেকটা মেথড সাবজেক্ট থেকে 60 লার্নিং ডিজাইন করতে হয়। আজকে আমরা বাংলা বিষয় থেকে 53 নামক শিক্ষণ নকশা নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা হচ্ছে শিক্ষণ নকশার প্রথম ধাপ, অর্থাৎ বিদ্যালয়ের নাম, শ্রেণী, বিভাগ, তারিখ, সময়সীমা, শিক্ষকের জায়গায় তোমার নিজের নাম হবে, বিষয় একক এবং উপ একক। একটা কথা বলে রাখি, এইখানে কিন্তু ইতিপূর্বে আমরা 52 নম্বর এই হরিচরণ বন্দ্যোপাধ্যায় থেকেই একটা শিখর নকশা করেছি, অর্থাৎ 52 নম্বর শিখর নকশাটা দেখিয়েছি। এটা হচ্ছে 53 নম্বর অর্থাৎ দ্বিতীয় উপাকক থেকে এটা নিয়েছি। দেখো তো, এটা হচ্ছে, এরপর হচ্ছে শিখর নকশার দ্বিতীয় ধাপ, অর্থাৎ শিখরের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তোমাকে লিখতে হবে। তো দেখো, স্মরণ করা তোমাকে এখানে বর্তমান উপাকক নিয়ে তোমাকে এগুলো লিখতে হবে। স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, এরপর হচ্ছে বিশ্লেষণ করা এবং মূল্যায়ন করা এবং সৃজন করা। এইভাবে তোমাকে প্রত্যেকটা যে ছটা শিখনের দশা আছে সেটা আরবিটির ফরম্যাট অনুসারে লিখতে হবে। এরপর হচ্ছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এখানে তোমাকে বর্তমান পাঠের ওপর পূর্বজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি এবং নির্বাচন, এখানে তোমাকে যে বিষয়গুলো শিক্ষক মহাশয়কে শ্রেণীকক্ষে সাহায্য করবে সেগুলো লিখতে হবে। যেমন সাধারণ উপকরণ, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক এবং বিশেষ উপকরণ হিসাবে তোমাকে এই বিষয়গুলো। এরপর শিখন কৌশল, অর্থাৎ তোমাকে যে বিষয়গুলো শিক্ষক মহাশয়কে ঠিক আছে, পাঠ্যপর্যায়ে অর্থাৎ শিখন কেন্দ্র যে বিষয়টা শিক্ষক মহাশয় পড়াবেন, এবং প্রাসঙ্গিক কৌশল হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে এটা পড়াবেন, যে পদ্ধতির মাধ্যমে শিক্ষক মহাশয় পড়াবেন, অর্থাৎ যে কৌশল, যদি তোমরা ব্ল্যাকবোর্ড বা চার্ট বা মডেলে ব্যবহার করেন তাহলে সেগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। অভিধান গ্রন্থ বা বিচলিত, এই বিষয়টা তোমাকে শিক্ষক মহাশয় কীভাবে পড়াবেন বা তুমি কীভাবে পড়াবে সেটা লিখতে হবে, এবং তোমাকে কী পদ্ধতির সাহায্যে পড়াবে সেগুলো লিখতে হবে। এইভাবে তোমাকে প্রত্যেকটা ধরে ধরে তোমাকে লিখতে হবে। দেখো, এভাবে চার্ট বা মডেলের ব্যবহারগুলো তোমাকে দেখিয়ে দিতে হবে। মূল্যায়নের নকশা, অর্থাৎ তুমি যদি মূল্যায়নের নকশা বলতে এতক্ষণ ধরে যে বিষয়টা পড়ালে সেটা ছাত্রছাত্রী কতটুকু বুঝেছে তার জন্য তোমাকে মূল্যায়ন করতে হবে। এবং সব শেষে দুর্বলতা নির্ণয়, এখানে যদি তোমার যদি কোনো দুর্বলতা থাকে লিখতে হবে, যদি দুর্বলতা না থাকে তাহলে তোমাকে এই হিসেবে লিখলেই হবে, যথেষ্ট। তো এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।